হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? গরমে তো সবার অবস্থাই খুব খারাপ হয়ে যাচ্ছে। যে পরিমাণ গরম পড়েছে তার মধ্যে তো একটু বৃষ্টির দেখা নেই। আর যাদেরকে এই গরমে রোদ্দুরে কাজে বেরোতে হয় তাদের তো আরও বেশি কষ্ট। আজ থেকে তো সমস্ত স্কুল কলেজগুলোকে ছুটি দিয়ে দিয়েছে এক সপ্তাহের জন্য। কিছু করার নেই, ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েরা, তাদের পক্ষে তো খুবই অসম্ভব এতটা রোদ্দুর গরমকে ট্যাকেল করে বেরোনো। তো আমাকে নিজেকে বেরোতে হয়, আমি সেটা জানি যে কতটা কষ্ট এই গরমে রোদ্দুরে কাজে বেরোনো। যতই ছাতা থাকুক, সানগ্লাস থাকুক, মুখে মাস্ক থাকুক, বাট তাও একটা 43-44 ডিগ্রি টেম্পারেচারে বাইরে বেরোনোটা খুব টাফ সিচুয়েশান। তো আজকে কাজে বেরিয়েছিলাম, তো কিছু খাওয়া হয়নি সারাদিন, না খেয়েই কেটেছে। এখন 5:30 বাজে, বিকেল 5:30 বাজে। তো এখন একটু খাবার বানালাম, খাবো সেটা। তো যেহেতু আমি ফ্যাটি লিভারের পেশেন্ট, তো সেহেতু আমার না খাওয়াটা, না খেয়ে থাকাটা পুরোপুরি বারণ। কিন্তু এতটাই হ্যাপাজার্ড গেছে আজকে, এত কাজের প্রেশার ছিল যে সারাদিন আজকে কিচ্ছু খাওয়া হয়নি আমার। জাস্ট ওআরএসের জলগুলো নিয়ে গেছিলাম বোতলে, সেটুকুনি খেয়েছি, আর এই এখন খাবার বানালাম। আর সব থেকে বড়ো সমস্যা একটা কি জানো, মানে টিটো আমার হাত ছাড়া তো কারোর কাছে খেতে চায় না, ও আমার মায়ের কাছেও খেতে চায় না। তো আজকে মানে এতটা তাড়াহুড়োর মধ্যে খাইয়ে গেছিলাম ওকে, খুব সামান্য খাইয়ে গেছিলাম, তারপরে সারাটা দিনও না খাওয়া। মানে আমি এখন এলাম, এসে ওকে খাওয়ালাম, তারপরে দুটো খেতে পেলো। তো দেখো, এই খাবারটা আজকে বানালাম,